রাস্তায় লাগানো ফলক চাপা পড়ে আহত এক শিশু, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, রাস্তার কাজ না হলেও প্রায় এক বছর ধরে রাস্তায় রয়েছে এই ফলকটি। রাস্তায় লাগানো হয়েছে ফলক, রাস্তার কাজ না হলেও দীর্ঘদিন ধরে মহাত্মা গান্ধী সড়ক যোজনার ফলক শোভা পাচ্ছিল রাস্তার পাশে। সেই ফলক পড়ে আহত হলো এক শিশু, আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের তুষখালি এলাকায়। জানা গেছে, রাস্তার পাশে লাগানো ছিল মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনার প্রকল্পের শিডিউলের ফলক। এদিন রাস্তার পাশে খেলা করছিল বেশ কয়েকজন শিশু। খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হয় এক শিশু। প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, রাস্তায় কাজ না হওয়া সত্ত্বেও প্রায় এক বছর ধরে এই ফলক লাগিয়ে রেখেছে পঞ্চায়েত। আজ তিনজন শিশু খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হয় চার বছরের এক শিশু। দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। আহত শিশুর বাবা অর্জুন পাত্র বলেন, বরাত জোরে ছেলে প্রাণে বেঁচে যায়, গলা পর্যন্ত আটকে গিয়েছিল, একটু এদিক ওদিক হলেই মারা যেত ছেলে। বোর্ডটা লাগানো আছে, ওই বোর্ডটা চাপা পড়ে যে বাচ্চাটা গলা অবধি চাপা পড়ে গেছে। কোন রকম ওই পিচের রাস্তার উপরে বোর্ডটা অর্ধেকটা আটকে যাওয়ার জন্য, তোলা ফাঁকা পাওয়ার জন্য কিছুটা বাচ্চাটা কোন রকম বেঁচে গেছে, নাহলে ওই বাচ্চাটা পুরো একদম মরতো, কোনো খোঁজ খবর থাকতো না, স্পটে ডেড হয়ে যায় ওখানে। কিন্তু ভিতরে এমন একটা পর্যায়ে জায়গা, ফাঁকা জায়গা পড়ে গেছে, যার জন্য ভিতর থেকে টেনে বের করেছি। আর ওই বোর্ডটাকে এমন ভাবে গেঁথেছে, তাতে কোনো মশলা দেয়নি, পেলেনি, সাজিয়ে দিয়ে প্লাস্টার করে দিয়েছি। হ্যাঁ, রাস্তা দুর্নীতি হয়েছে, এর জন্য এই যে রাস্তাটা যে কমপ্লিট হয়ে গেছে, কাগজ কলমে দিয়ে বোর্ড টাঙিয়ে দিয়েছে, কমপ্লিট হয়েছে, কিন্তু রাস্তাটা আমাদের জন্য কোনোদিনও হয়নি। রাস্তার টাকা একবার থেকে দুবার তুলে খাওয়া হয়ে গেছে, কিন্তু রাস্তার কোনো কমপ্লিট হয়নি। সবকিছু জানানো হয়েছে, প্রধান পুলিশ টুলিশ সব থানা টানা সবকিছু জানানো হওয়ার পরে কোনো প্রশাসন আমাদের উপর কোনো এ নেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। রাস্তায় লাগানো হয়েছে ফলক, রাস্তার কাজ না হলেও দীর্ঘদিন ধরে মহাত্মা গান্ধী সড়ক যোজনার ফলক শোভা পাচ্ছিল রাস্তার পাশে। সেই ফলক পড়ে আহত হলো এক শিশু, আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের তুষখালি এলাকায়। জানা গেছে, রাস্তার পাশে লাগানো ছিল মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনার প্রকল্পের শিডিউলের ফলক। এদিন রাস্তার পাশে খেলা করছিল বেশ কয়েকজন শিশু। খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হয় এক শিশু। প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, রাস্তায় কাজ না হওয়া সত্ত্বেও প্রায় এক বছর ধরে এই ফলক লাগিয়ে রেখেছে পঞ্চায়েত। আজ তিনজন শিশু খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হয় চার বছরের এক শিশু। দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। আহত শিশুর বাবা অর্জুন পাত্র বলেন, বরাত জোরে ছেলে প্রাণে বেঁচে যায়, গলা পর্যন্ত আটকে গিয়েছিল, একটু এদিক ওদিক হলেই মারা যেত ছেলে। বোর্ডটা লাগানো আছে, ওই বোর্ডটা চাপা পড়ে যে বাচ্চাটা গলা অবধি চাপা পড়ে গেছে। কোন রকম ওই পিচের রাস্তার উপরে বোর্ডটা অর্ধেকটা আটকে যাওয়ার জন্য, তোলা ফাঁকা পাওয়ার জন্য কিছুটা বাচ্চাটা কোনো রকম বেঁচে গেছে, নাহলে ওই বাচ্চাটা পুরো একদম মরতো, কোনো খোঁজ খবর থাকতো না, স্পটে ডেড হয়ে যায় ওখানে। কিন্তু ভিতরে এমন একটা পর্যায়ে জায়গা, ফাঁকা জায়গা পড়ে গেছে, যার জন্য ভিতর থেকে টেনে বের করেছি। আর ওই বোর্ডটাকে এমন ভাবে গেঁথেছে, তাতে কোনো মশলা দেয়নি, পেলেনি, সাজিয়ে দিয়ে প্লাস্টার করে দিয়েছি। হ্যাঁ, রাস্তা দুর্নীতি হয়েছে, এর জন্য এই যে রাস্তাটা যে কমপ্লিট হয়ে গেছে, কাগজ কলমে দিয়ে বোর্ড টাঙিয়ে দিয়েছে, কমপ্লিট হয়েছে, কিন্তু রাস্তাটা আমাদের জন্য কোনোদিনও হয়নি। রাস্তার টাকা একবার থেকে দুবার তুলে খাওয়া হয়ে গেছে, কিন্তু রাস্তার কোনো কমপ্লিট হয়নি। সবকিছু জানানো হয়েছে, প্রধান পুলিশ টুলিশ সব থানা টানা সবকিছু জানানো হওয়ার পরে কোনো প্রশাসন আমাদের উপর কোনো এ নেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।